আল্লাহু আকবার এর নাম কোরআন আমার আফসোস হয় দেড় হাজার বছর আগে আবু জাহেল উতবা সাইবা মুগীরা আবু লাহাবের মতো বড় বড় কাফেররা ইসলাম গ্রহণ করে নাই কোরআন শুনতে মজা পাইতো আর আমার দেশে মুক্ত চিন্তার নামে আমার দেশে বুদ্ধিজীবী নামের এমন কিছু কুলাঙ্গার আছে ইসলাম গ্রহণ করতে চায় না কোরআন শুনতে চায় না ওদের কাছে কোরআনের আওয়াজ ভালো লাগে না ভালো লাগে রবীন্দ্রসঙ্গীত ভালো লাগে শ্যামা সঙ্গীত ভালো লাগে কবিতা পাঠ ডিজে পার্টি আমার দৃষ্টিতে মুসলিম নামধারী এই মুনাফিকগুলো আবু জাহেল আবু লাহাবের চেয়ে নিকৃষ্ট আর যাই হোক অন্ততে এই জাতীয় দেশের নেতৃত্বে তাদেরকে কোনোদিন আমরা মেনে নিতে পারি না মনে থাকবে কোন দলের প্রতি আমাদের আক্রোশ না আমরা চাই সব দল হেদায়েত পাক ঠিক কি না ব্যক্তিগতভাবে আমাকে তো জানেন আমার কোনো কথা ইন্টেনশনাল নয় একমাত্র উদ্দেশ্য হচ্ছে আল্লাহর দ্বীনের প্রচার ঠিক কি না মানুষ তো অনেক কথাই বলে মোহন বলছে না অনেকে ভাবছে অন্য যারা বাংলাদেশ থেকে যায় ওরা যে তো লন্ডনে চাঁদাবাজি করে ওরা তো বস্তা ভরে টাকা আনে তোরা ভাবছে আব্বাসী সাহেব ও প্লেন ভর্তি করে টাকা আনছে বুঝেন নাই আলহামদুলিল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই গোলামকে দেড় হাজার বছর পরে টাকা দিয়া কিনা জানে না ও টাকা যারা গনে জীবনভর টাকাই গনে আমি দেখছি ওদের দ্বারা আল্লাহ দিনের খেদমতো নেন না সব জায়গায় ওরা ব্যবসা খোঁজে কি খোঁজে সম্মানিত সুধী অতএব আমাদের বক্তব্য কোন দলকে লাভবান করা নয় কোন দলকে ক্ষতিগ্রস্ত করা নয় আমাদের বক্তব্য হচ্ছে দেশ ও জাতির কল্যাণে ইসলামের প্রচারে দিন প্রতিষ্ঠার জন্য এটাই তো তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের মূল মিশন ঠিক কি না ঠিক তো ঠিক মতো কইলা না আমি বলেছিলাম প্যান্ডেলে জায়গা থাকবে না আল্লাহ কবুল করছেন আমি স্বেচ্ছাসেবকদেরকে বলবো আরো বিছানা ব্যবস্থা করতে এবং আল্লাহর বান্দারা যেন যথেষ্ট স্বাচ্ছন্দ্যের সাথে বসে কথাগুলো শুনতে পারে আমার দিকে তাকান ঘুমাচ্ছেন না তো কে ঘুমান একটু হাত উঠান বাহ এদেরকে তো পাবনা হাসপাতালও ভর্তি নিবে না আমার মনে হয় না সম্মানিত সুধী তো যে কথা বলছিলাম দেড় হাজার বছর আগে রসুল্লার কাছে যারাই কোরআন শুনতো তারাই মুসলমান হয়ে যেত কাফেররা চিন্তা করে দেখলো কোরআনের আওয়াজ বন্ধ করতে হবে তখন তারা পার্লামেন্টে বসলো ওদের পার্লামেন্টের নাম কি দারুন নাদুয়া পার্লামেন্ট মেম্বার কয়জন ছিল স্পিকার কে হতো ওরা ওদের পার্লামেন্টে বসে সিদ্ধান্ত নিল এখন মানুষ যেন কোরআন না শুনে কোরআনের বিরুদ্ধে অপপ্রচার করতে হবে তখন ওরা শুরু করলো অপপ্রচার ওরা মানুষকে বলতে লাগলো তোমরা কোরআন শুনো না কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই রচনা করেন কখনো বলতে লাগলো কোরআন এসে ওনাকে জিন শিখায় অপপ্রচার করতে লাগলো আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন তখন দেড় হাজার বছর আগে আল্লাহর কোরআনের বিরুদ্ধে যারা মিসআন্ডারস্ট্যান্ডিং করতো ভুল তথ্য ছড়াতো কোরআনের বিরুদ্ধে অপপ্রচার করতো সেসব কাফেরদেরকে চ্যালেঞ্জ করলেন আল্লাহ তাআলা কোরআন করিমের মধ্যে তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহর প্রথম চ্যালেঞ্জ করলেন قل إن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا আল্লাহ পাক বললেন প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমার পক্ষ থেকে ঘোষণা করুন লা ইনি জিতামাতিল ইনসু ওয়াল জিন
تمام পৃথিবীর সব জিনাত সব মানুষ যদি ঐক্যবদ্ধ হয়ে যায় ঐক্য জোট করে একটি এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ঐক্য জোট বুঝেন আপনারা কথা বলেন জোট আর ভোট বাঙালির চেয়ে বেশি বুঝে পৃথিবীর আর কোন দেশের মানুষ আছে বলে আমি মনে করি না এখন নির্বাচন সামনে প্রত্যেক চায়ের দোকানে দেখবেন তুফান চলতেছে ঠিক কি না জোট আর ভোট আমাকে বারবার অনুরোধ করা হয়েছে রাজনীতি কথা বলেন না আমি বলি না কারণ আমি রাজনীতি করি না তবে রাজনীতি শিখাই তো শিখাতে গেলে তো কিছু বলতেই হয় সেটাও ইন্টেনশনাল বক্তব্য নয় সম্পূর্ণ নিরপেক্ষ অবস্থান থেকে কোরআন সুন্নাহর আলোকে আমাদের চেয়ে বেশি জোট আর ভোট পৃথিবীর কেউ বুঝে না আমেরিকাতে আছে রাজনৈতিক দল মোটে 12টা ব্রিটেনে আছে 8 থেকে 10টা সিঙ্গাপুরে আছে 2টা মালয়েশিয়াতে আছে 17 কি 18টা বাংলাদেশে রাজনৈতিক দল আছে 147টা কতটা এমন রাজনৈতিক দল বাংলাদেশে আছে যেই দলের চেয়ারম্যানকে তার নিজের বউ ভোট দেয় না আছে না নাই এমন রাজনৈতিক দল বাংলাদেশে আছে যেই দলের সদস্য মোটে 3 জন সভাপতি সেক্রেটারি আর দরজার দারোয়ান কিন্তু ব্যাঙ্গের ছাতার মতো দল হয়েই চলছে জোট আর ভোটে আমরা তো কিচ্ছু পাই নাই মুসলমানরা জোট নোট ফির ভোট উসকে বাদ সব কুছ ঝুট ঠিক কি না আগে হয় জোট তারপরে নোট তারপরে ভোট উসকে বাদ সব কুছ ঝুট এখন এই যে দেখেন না কত হাইব্রিড নেতা বিক্রি হচ্ছে এই দল থেকে ওই দলে ওই দল থেকে ওই দলে এরাও একটা মুনাফিক এবং গাদ্দা বেটা নিজের দলটা ঠিক রাখো ক্ষমতায় যেতে এতটা আদর্শ বিচ্যুতি করা তো ভালো মানুষের কাজ না প্রতারকের কাজ এগুলো হচ্ছে নোট এগুলো কি এর জন্য বলছি আগে হয় জোট উসকে বাদ নোট ফির ভোট উসকে বাদ সব কুছ ঝুট ঝুট আর ঝুট এই ধারাকে পরিবর্তন করার জন্য এগিয়ে আসতে হবে বাংলাদেশের ইসলামপন্থী জনতাকে কোরআনপন্থী সুন্নাহপন্থী ইসলামী হুকুমতকে যারা বিশ্বাস করে তাদেরকে এগিয়ে আসতে হবে রাজনীতির এই অপসংস্কৃতির দেয়ালকে ভেঙে চুরমার করে দেওয়ার জন্য ইনশাআল্লাহ আগামীতে সে নেতৃত্ব দিবে তাহরিকে খতমের উপর বাংলাদেশ কবুল করেন সম্মানিত সুদী আল্লাহ বললেন পৃথিবীর সব কাফের মানুষ আর জিন যদি ঐক্য জোট করে একটি এজেন্ডা বাস্তবায়ন করতে কয়টা সেটা কি আইয়াতু বিমিসলি হাদাল কোরআন এই কোরআনের মতো একটা কিতাব তারা তৈরি করে দেখাবে আল্লাহ পাক বললেন লা ইয়াতুনা বিমিসলি ওয়ালাও কানা বাদুহুম লিবাদিন যাহিরা কিয়ামত পর্যন্ত চেষ্টা করেও তারা জিন আর মানুষ কোরআন শরীফের মতো একটি কিতাব আনতে পারবে আল্লাহর চ্যালেঞ্জের মোকাবেলায় 1500 বছর আগে কাফেররা পরাজিত হয়েছে কিনা বলেন কথা বলেন না আজ পর্যন্ত পৃথিবীর সমস্ত কাফেররা পরাজিত হয়েছে আজ পর্যন্ত পৃথিবীর কোন কাফের আল্লাহর চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারে নাই পারছে কিয়ামত তক পারবে এরপরে আসলো আল্লাহর পক্ষ থেকে দ্বিতীয় চ্যালেঞ্জ আমার দিকে তাকান এই দিক তাকান দ্বিতীয় চ্যালেঞ্জ আসলো আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদে ঘোষণা করে তার হাবিবের মাধ্যমে চ্যালেঞ্জ করলেন আম ইয়াকুলুনা ইফতারা
قل فأتوا بعشر سور مثله مفتريات وادعوا من استطعتم من دون الله إن كنتم صادقين. الله تعالى বললেন محمد صلى الله عليه وسلم বরং কাফেররা বলছে এই কোরআন আপনারই রচিত আপনি তাদেরকে বলুন কোরআনের মতো কোরআন লাগবে না বরং আল্লাহর কোরআনে 10টি সূরার মতো সূরা তৈরি করে এনে দেখাও তো দেখি 1000 বছর আগে কাফেররা আমার আল্লাহর এই চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারে নাই 1000 বছর পার হয়েছে আজ পর্যন্ত কেউ পারে নাই কিয়ামত পর্যন্ত পারবে না জালিকাল কিতাব জোরে বলতে হবে জালিকাল কিতাব সুবহানাল্লাহ কইবেন না কিছুদিন পর আল্লাহর পক্ষ থেকে তৃতীয় চ্যালেঞ্জ আসলো আল্লাহ ঘোষণা করলেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ شهداءكم من دون الله إن كنتم صادقين الله পাক বললেন আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরবতিন্ন এই মহা গ্রন্থ কোরআনকে যারা সন্দেহ করো কোরআনের মতো একটি কিতাব আনার দরকার নাই তা তো পারো নাই পারবা না 10টি সূরার মতো সূরা আনার দরকার নাই তাও তো পারো নাই পারবে না তোমরা فأتوا بسورة من مثلي أمار قرآن شبچ چھوٹ سورار مطو اكتا سورا ان دیکھاو تو دیکھی اللہ پاک بلن ودعو شهداء اکن من دون اللہ ارے اکتی کاس قرآن جنن شدو عرب تمرا جراسو تمرائنا تما در جتا بندو بندو باسے عرب بیر شام دیش رومے دامش کے سریا تے یامانے مشور سودانے افریقائے شبائی رڈاکو شبائی بوشو তারপর আমার কোরআনের সবচেয়ে ছোট সূরা সূরা কাউসারের মতো একটি ছোট সূরা এনে দেখাও তো দেখি কাফেররা 1000 বছর আগে আল্লাহর এই তৃতীয় চ্যালেঞ্জের কাছে মস্তক নত করে দিল আজ পর্যন্ত কারো পক্ষে এই চ্যালেঞ্জের মোকাবেলা করা সম্ভব হয় নাই কিয়ামত পর্যন্ত সম্ভব হবে না কারণ এই কিতাব ইন্নাহু মুনাজ্জালুম মিন ইনদিল্লাহ সুবহানাল্লাহ এই কোরআনে কোনো সন্দেহ নাই এটা কার বাণী কোরআনের সন্দেহ নাই এই কথা তার কোরআন যা এই জন্য শুরুতেই আল্লাহ বললেন জালিকাল কিতাব লা রাইবা ফি এই কিতাবে কোনো সন্দেহ নাই আমার ভাইরা জালিকাল কিতাব লা রাইবা ফি এই কোরআনে কোনো সন্দেহ নাই সংশয় নাই চারটা দৃষ্টিকোণ থেকে কথাটা বুঝতে হবে কয়টা দৃষ্টিকোণ কয়টা إنه منزل من عند الله وإنه هو الحق في نفسه وإنه صفة من صفات الله وإنه كلام الله القديم غير مخلوق ولا محدث الله أكبر তার প্রথম কথা إنه منزل من عند الله এ কোরআন এসেছে আল্লাহর কাছ থেকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই কোরআন এসেছে আল্লাহর কাছ থেকে এই কথায় কোনো সন্দেহ নাই ওয়া ইন্নাহু হুয়াল হাক্কু ফি নাফসি কোরআন শরীফ প্রমাণ করার কিছু নাই কোরআনের প্রমাণ নিজেই কোরআন ওয়া ইন্নাহু সিফাতুম মিন সিফাতিল্লাহ এই কোরআন আল্লাহর সিফাত ওয়া ইন্নাহু কালামুল্লাহি গায়রু মাখলুক ওয়ালা মুহদাস এই কোরআন রচিত কোনো মাখলুক না সৃষ্ট না মহান স্রষ্টার বাণী সুবহানাল্লাহ বলে কোরআন নিজেই নিজের প্রমাণ ইন্নাহু হুয়াল হাক্কু ফি নাফসি সুবহানাল্লাহ কইবেন না দেখেন যারা সত্যবাদী ঈমানদার তারা সবকিছু প্রমাণ করে কোরআন আর সুন্নাহ দিয়ে তারা মনে করে মহাসত্যের সর্বোচ্চ মানদণ্ডের নাম কি সর্বশক্তি দিয়ে
আকাশ বাতাসকে প্রকম্পিত করে বলতে হবে মহা সত্যের সর্বোচ্চ মানদণ্ডের নাম কি কিন্তু যারা অবিশ্বাসী নাস্তিক কাফের মুশরিক বেঈমান ন্যাচারালিস্ট ম্যাটারালিস্ট লেফটিস্ট অ্যাথিস্ট বুঝলেন কাফের মুশরিক নাস্তিক বেঈমান ওরা সবকিছু প্রমাণ করে ঠুনকো বিজ্ঞান দিয়া এটা কি বুদ্ধিমানের কাজ না নির্বোধের কাজ বিজ্ঞান দিয়া কোরআনকে প্রমাণ করা যাবে না কোরআন দিয়ে বিজ্ঞান প্রমাণ করা যাবে তার কারণ বিজ্ঞান হচ্ছে সসীম কোরআন হচ্ছে অসীম সুবহানাল্লাহ বলবেন বিজ্ঞান কি সসীম বুঝেন লিমিটেড আর কোরআন অসীম অসীমের কাছ থেকে এসেছে কোরআনটাও অসীম আর বিজ্ঞান তৈরি করছে বিজ্ঞানী বিজ্ঞানী মানে মানুষ আগে বিজ্ঞান না আগে বিজ্ঞানী আগে বিজ্ঞানী তারপরে বিজ্ঞান কথাটা যদি এইভাবে প্রশ্ন করি আগে মুরগি না আগে ডিম কথা বলে না আরে জোরে কোইন আগে মুরগি তারপরে আগে বিজ্ঞানী তারপরে বিজ্ঞান তো বিজ্ঞানী তো তার জ্ঞান বুদ্ধি আর কতটুকু অতএব তার আবিষ্কৃত বিজ্ঞান কতই বড় হতে পারে যত বড় বিজ্ঞানী হোক বুদ্ধিজীবী হোক দার্শনিক হোক জ্ঞান অর্জন করার মাধ্যম মাত্র পাঁচটা কয়টা যাকে তাফসীরের ভাষায় বলা হয় হাওয়া আছে খামসা পঞ্চ ইন্দ্রিয় চক্ষু কর্ণ জিহ্বা নাসিকা ত্বক কয়টা হলো মানুষের ইন্দ্রিয় কয়টা না আপনাদের ষষ্ঠ ইন্দ্রিয় আছে নাই তো ইন্দ্রিয় কয়টা এই পাঁচটা ইন্দ্রিয়ের বাইরে বিজ্ঞানী হোক দার্শনিক হোক কবি হোক সাহিত্যিক হোক বুদ্ধিজীবী হোক নেতা হোক নেত্রী হোক যেই হোক জ্ঞান অর্জনের ষষ্ঠ কোন মাধ্যম নাই এই যে পঞ্চ ইন্দ্রিয় মানুষকে দেয়া হয়েছে তোমাদের যাদের অ্যালার্জি আছে ট্যাবলেট খাও জাকির চুপচাপ বস আলহামদুলিল্লাহ আমাদের প্রোগ্রামটা কানায় কানায় পূর্ণ হয়ে গেছে অনেক ভাই দাঁড়িয়ে আছে আর বসতে বলবো না বসার জায়গা ওরা পায় কিনা জানি না মাটি আছে চেষ্টা করুন বসার সম্মানিত সুধী এই যে দিনের বেলা হাজার হাজার মানুষ আপনাদেরকে আসার জন্য মোহন কি বাসের ব্যবস্থা করছিল দুপুরে লাঞ্চের ব্যবস্থা খানি 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 দিছে নগদ টাকা এসব হচ্ছে আল্লাহর কোরআনের বরকতে আর আকর্ষণে এই যদি হয় বাংলাদেশের মানুষের ঈমান আকীদা ও বিশ্বাসের বহিঃপ্রকাশ তাহলে নিরাশ হবার কিচ্ছু নাই ব্যর্থহীন ভাষায় ঘোষণা দিচ্ছি ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে কোরআন সুন্নার বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে ইসলামিস্ট ইসলামপন্থীদের বাংলাদেশ এই বিশ্বাস আছে ইনশাআল্লাহ আমাদেরকে তাগুতি শক্তি কখনোই দমন করতে পারবে না সাময়িক কিছু স্ট্রাগল আমাদের অতিক্রম করতে হয় ঠিক কি না সম্মানিত সুধী যে কথা বলছিলাম তো বিজ্ঞানী এর বাইরে জ্ঞান অর্জনের কোনো ব্যবস্থা তার কয়টা ইন্দ্রিয় চক্ষু চোখের পাওয়ারটা কি অসীম না সসীম আনলিমিটেড না লিমিটেড চিকিৎসা বিজ্ঞান বলে একজন মানুষ দিনের বেলা মাত্র একুশ মাইল দূরে দেখতে পায় কত মাত্র আর আপনারা যে পরিমাণ কার্বাইড এবং ফরমালিন খান আমার মনে হয় না এখন চোদ্দ মাইলের বেশি দেখেন অথচ একটি বিড়াল রাতের বেলা তার নাইট ভিশন অন্ধকার রাতে সে মানুষের চেয়ে ছয় গুণ বেশি দেখে বিড়াল তো বিজ্ঞানীর চোখের পাওয়ার বেশি না বিড়ালেরটা বেশি একটা ইগল পাখি আল্লাহর কুদরত যে তার চোখে লেন্স বসানো আছে সে কয়েকশো মাইল দূরে দেখে প্লেনের পাইলট যেটা রাডারে দেখে আর ইগল পাখি বিদেশি অতিথি পাখি এখন আসতেছে বাংলাদেশে ওরা বহু দূরে দেখতে পায় ঝড় তুফান আছে কিনা
একটি কবুতর দের মাইল উপর থেকে মাঠে কোথায় দানা আছে তা দেখতে পায় সুবহানাল্লাহ তো মানুষের চোখের পাওয়ার আর কি এখন মনে করুন আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা তার নাম হচ্ছে নাসা ওখানে বসে মহাকাশ বিজ্ঞানী টেলিস্কোপের মাধ্যমে দেখে এই পৃথিবী থেকে 27 কোটি কিলোমিটার দূরে মঙ্গল গ্রহে তুফান হচ্ছে তা দেখতে পায় দুনিয়ায় বসে কত দূরে দেখে 27 কোটি কিলোমিটার দূরে দেখতে পায় পৃথিবী থেকে মঙ্গলের গড় দূরত্ব 27 কোটি কিলোমিটার আমেরিকান নাসায় বসে বিজ্ঞানী 27 কোটি কিলোমিটার দূরে টেলিস্কোপে দেখতে পায় যে তুফান হচ্ছে কিন্তু আপনাদের কাছে আমার প্রশ্ন যেই বিজ্ঞানী দুই চোখে অন্ধ ওরে টেলিস্কোপ দিলেই কি আর বায়োস্কোপ দিলেই কি ও কি দেখবে তা তার দেখার মূল উৎস টেলিস্কোপ না চক্ষু সেটা অসীম না সসীম তাহলে অর্জিত জ্ঞানটাও সসীম এরপর হচ্ছে কান কানের পাওয়ার কতটুকু শব্দের কম্পাঙ্ক যদি 20,000 এর বেশি হয় সেই তীব্র আওয়াজ মানুষ শুনবে না আর শব্দের কম্পাঙ্ক যদি 20 এর কম হয় সেই ক্ষীণ আওয়াজও মানুষ শুনবে না আজ পেয়েছেন কথা বলেন কেন আমি আঘাত করেছি টেবিলে টেবিলটা বাতাসে কম্পন সৃষ্টি করছে বাতাসটা আপনার কান পর্যন্ত কম্পন সৃষ্টি হয়ে শব্দটাকে পৌঁছে দিছে ঠিক কিনা বিজ্ঞান বলে কোন শব্দের কম্পাঙ্ক যদি সেকেন্ডে 20,000 এর বেশি হয় সেই তীব্র আওয়াজ মানুষ শুনতে পাবে না আর যদি কোন শব্দের কম্পাঙ্ক সেকেন্ডে 20 এর কম হয় তা মানুষ শুনবে না সেজন্যই তো কবরস্থানে আযাব আছে গজব আছে আওয়াজ আছে আমরা কিছুই শুনতে পাই না আল্লাহর আখিরি নবী নবীগণের মাথার তাজ নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1,500 বছর আগে ইরশাদ করেছেন মানুষকে যখন কবরে রাখা হয় সওয়াল জবাবের পর মাটি ডান দিক থেকে একটা চাপ দেয় বাম দিক থেকে একটা চাপ দেয় ব্যক্তির হাড় হাড্ডিগুলো ভেঙে চুরমার হয়ে যায় মানুষটা এত জোরে চিৎকার করে দুনিয়ার পশ্চিম থেকে পূবে সব জায়গায় তার আওয়াজ চলে যায় সবাই শুনতে পায় ইল্লা সাতালাইন শুধু শোনে না জিন আর মানুষ কেন শোনে না আল্লাহর হাবিবের হাদিসের সামনে 1,500 বছর পরে আধুনিক বিজ্ঞান মস্তক মত করে দিয়েছে বিজ্ঞান নিজেই স্বীকার করে শব্দের কম্পাঙ্ক 20,000 এর বেশি হলে তা মানুষ আরে মাতো না ভাই আর যদি 20 এর কম হয় আমি তো বলি কবরে যে মানুষ চিৎকার দেয় সেই আওয়াজ সেকেন্ডে 20 কোটিরও বেশি হয় সেই শব্দের কম্পাঙ্ক সেকেন্ডে 20 কোটিরও বেশি হয় সেজন্য কবরে আযাব হয় গজব হয় চিৎকার হয় আমরা শুনতে পাই না আবার কানের ক্ষমতা 20 এর কম আবার নাই এই জন্য কানের গোড়ায় পিঁপড়া হাঁটে তার পায়ের আওয়াজ আমরা শুনি না কারণ সেকেন্ডে তার পায়ের পদধ্বনি কম্পাঙ্ক সৃষ্টি করে 20 এর কম তাহলে আমাদের কানটা 20 থেকে 20,000 এর বেশিটাও শোনে না কমটাও শোনে না ক্ষমতাটা আনলিমিটেড না লিমিটেড অসীম না সসীম সসীম ঠিক কি না তারপর হচ্ছে নাক নাকের পাওয়ার আপনার যা তার চেয়ে বেশি পিঁপড়া আপনার আগে খাবারের গন্ধ পায় কি আপনি এসে খাবার উদ্বোধনের আগে পিঁপড়া এসে উদ্বোধন করে তার মানে তার নাকের পাওয়ার আপনার চেয়েও বেশি চামড়া চামড়ার যে ত্বক এটার ক্ষমতা কতটুকু মোমবাতির সামনে হাত নিব তাপ লাগবে দূরে নিলে কথা বলে না এই চামড়ার অনুভূতি শক্তিটাও কি অসীম না সসীম তারপর হচ্ছে জিহ্বা এই জিহ্বাটার জন্য মানুষ দুনিয়াদারি করে ঠিক কিনা বিজ্ঞান বলেছে মানুষ যেন রকম রকম রিজিকের রকম রকম স্বাদ পায় সেজন্য আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের জিহ্বায় 10,000 টেস্টিং বার্ড ফিট করে দিছেন সেজন্য টাঙ্গাইলের চমচম মুক্তাগাছার মন্ডা কুমিল্লার রসমালাই
আর আপনাদের চা পাতা এগুলোর ভিন্ন ভিন্ন স্বাদ লাগে কিন্তু যতই স্বাদ লাগুক টেস্টিং বার্ড আছে 10,000 স্বাদ আছে মাত্র পৃথিবীতে রিজিকের স্বাদ আছে মাত্র 6 রকম কয় রকম 6 রকম ঝাল টক মিষ্টি ন্যানো তেত পানসা 7 নাম্বার একটা টেস্ট বলেন তো আরে মাতুইন আছে কয় রকম 6 রকম ঝাল টক মিষ্টি ন্যানো তেত পানসা তবে আপনাদের একটা প্রিয় রেসিপি আছে সিগারেট এইটার যে কয় নাম্বার স্বাদ আমি এখনো খুঁজে পাই না কারণ আমি নিজে খাই নাই আপনাদের সিলেটের মলবি সাহেব যারা সিলেডি মলবি সাহেব এরা আবার অভ্যাস যাদের আছে তারা আবার সিগারেটের কোন রকম ফতুয়া দিয়া জায়েজ করার চেষ্টা করে আছে না আছে সিলেটের কিছু মলবি সাহেব আর চিটাঙ্গের কিছু মলবি সাহেব সিগারেটের মাসালা আবাদ ওনাদের কাছে ভিন্ন ওনারা কোন ফতুয়ার কিতাব থেকে এটা বলে হানাফি শাফি মালিকি হাম্বলি বুখারি মুসলিম এদের কাছে কোনো ফতুয়া নাই এই যে সিগারেট জায়েজ করে মৌলভী সাহেব যারা সিলেটে আর চট্টগ্রামে একটাই ফতোয়া ওই ফতোয়ার কিতাবের নাম ফতোয়া ইন্ডিয়া ফাতাওয়া ইন্ডিয়া বুঝেন একটা তো আছে ফাতাওয়া হিন্দিয়া ফতোয়া আলমগীরি এটা হচ্ছে ফাতাওয়া ইন্ডিয়া ইন্ডি এর থেকে ইন্ডিয়া অর্থাৎ মন গড়া ফতোয়া ওনার খাইতে মন চায় সিগারেট নিজেও খায় তো মানুষ দেখলে বলবে না মলবি সাহেব সিগারেট খায় এটা কেমন মলবি তো কইটা জায়েজ আছে হ্যাঁ হচ্ছে মাওলানা এই কাজগুলো হচ্ছে না ঠিক স্পষ্টভাবে মনে রাখবেন দুনিয়ার সব মলবি এক জায়গায় আসলো সিগারেট পানকে জায়েজ ফতোয়া দিতে পারবে না এটা মাকরুহে তাহরিমা মনে থাকবে সব বাড়িতে শুধু স্বাদ আছে কয় রকম 6 রকম তাহলে জিব্বাটার লিমিটেড নন লিমিটেড সেজন্য জ্ঞান ও বিজ্ঞান অর্জনের পাঁচটা মাধ্যম সসীম এই জন্য বিজ্ঞানের জ্ঞানটাও সসীম পক্ষান্তরে কোরআন এসেছে অসীম আল্লাহর কাছ থেকে কোরআনের জ্ঞানটাও অসীম সেজন্য বলা হয় ইন্নাহু হুয়াল হাক্কু ফি নাফসিহি কোরআন যে আল্লাহর বাণী এর প্রমাণ কোরআন নিজেই জালিকাল কিতাব লা রাইবা ফি এই কোরআনে কোনো সন্দেহ নাই কোনো সংশয় নাই বলেন সুবহানাল্লাহ মহব্বতে একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ টান কত ইলাহা ইল্লাল্লাহ হয়ে গেছে তাই এদিকে